হ্যালো 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 বাচ্চারা, সবাইকে স্বাগত আজকের ক্লাসে। তোমাদেরকে আজকের এই শুরু থেকে শুরু এই পর্বে তোমাদের সবাইকে সবাইকে স্বাগত। আমি গৌরব দত্ত, তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই পর্বে। তোমরা নিশ্চয়ই এর আগের পর্বগুলো আশা করি দেখছো, যদি না দেখে থাকো তাহলে তোমাদের জন্য উপরে আই বাটনে এই পুরো সিরিজটার একটা প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিলাম। আশা করি তোমরা ভিডিওগুলো দেখলে তোমরা উপকৃত হবে। কারণ হচ্ছে দেখো, বিভিন্ন চ্যাপ্টার তোমাদের করো সলভ, কোডিং ডিকোডিং ডাইরেকশন এটাসেস নাম্বারস কোডিং ক্যালেন্ডার ক্লক হোয়াট এভার, বাট সেই সমস্ত চ্যাপ্টারে বেশ বিশেষ কিছু প্রশ্ন থাকে যেগুলোর কিছু ট্রিক বা কিছু শর্টকাট যদি তোমাদের জানা থাকে তাহলে তোমরা হয়তো সেগুলোকে আরও বেটারভাবে করতে পারবে। বা ধরো সেখানে চ্যাপ্টার ওয়াইজ বিষয়গুলো কিছু প্রশ্ন এমন থাকে যেগুলো খুবই ট্রিকি, সেগুলো তোমার হয়তো হয়ে উঠছে না, এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু তোমাদের জন্য সলভ করানোর জন্য শুরু হয়েছে এই শুরু থেকে শুরু। তো অবশ্যই আগের পার্টগুলো ইম্পর্টেন্ট, তাই যেটা বললাম যে অবশ্যই প্লে লিস্ট থেকে কিন্তু আগের পার্টগুলো দেখো। ইভেন আমি এই ভিডিও এন্ডেও কিন্তু তোমাদের জন্য দিয়ে দেবো, পুরো প্লে লিস্টটার লিঙ্ক তোমাদেরকে এন্ডে দিয়ে দেবো। সো অবশ্যই এন্ড থেকেও কিন্তু ভিডিওগুলো দেখতে পারো। বা আরেকটা বিষয় হচ্ছে, প্রত্যেক দিন ক্লাস হয়, গতদিনের ক্লাস যদি না দেখা থাকে তাহলে সেটারও প্লে লিস্টের শেষে বা উপরে আই বাটনের থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারো। তো যাই হোক, চলো শুরু করি আজকে ক্লাস। আজকে টপিকের মধ্যে কি করানো হচ্ছে তোমাদের জন্য সেটা দেখে নাও। দেখো আজকে প্রশ্নটা দেখতে পাচ্ছো, এখানে একটা প্রশ্ন হচ্ছে যে যদি গতকালে 35 দিন আগে রবিবার ছিল তাহলে আগামীকালে 37 দিন পর কি বার হবে। প্রশ্ন কিন্তু গতকালের 35 দিন আগে রবিবার তাহলে আগামীকালে 37 দিন পরে কি বার হবে। দেখো এখানে খুব সোজা একটা নিয়ম তোমাদের বলি, প্রশ্নতে যাই দিক না কেন তোমাকে এই ধরনের যখন প্রশ্ন থাকবে বেশি কিছু দেখার দরকার নেই, সিম্পল সংখ্যা দুটোকে নিয়ে নেবে, মানে তুমি 35 নিয়ে নিলে তার সঙ্গে 37 নিয়ে নিলে এবং এর সঙ্গে একটা ফর্মুলা 2 যোগ করে দেবে। প্রশ্ন হচ্ছে স্যার দুইটা কেন যোগ করলেন, এটার বিষয়ে আমি পরে বলছি। আপাতত 35 + 37 + 2 মানে হচ্ছে 74। এই 74 যখন একটা সংখ্যা 7-এর থেকে বড় হলো তখনই তাকে 7 দিয়ে ভাগ করবো। প্রশ্ন স্যার 7 দিয়ে কেন ভাগ করছি, 7 দিনে সপ্তাহ হয় তাই 7 দিয়ে ভাগ করছি, 7 × 10 = 70, ভাগশেষ থাকছে 4। তো বিষয়টা হচ্ছে এখানে আমরা দেখতেই পাচ্ছি যে 4 মানে কিন্তু এখানে 4 হচ্ছে ভাগশেষ, তাই না বাচ্চারা, 4 হচ্ছে ভাগশেষ। তাহলে 35 + 37 + 2 কত হচ্ছে, 35 + 37 + 2 হচ্ছে এখানে 74, তাকে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ হচ্ছে 4। এবং 4 ভাগশেষটা কিন্তু এখানে যেহেতু বলেছে 37 দিন পরে কি বার আসবে, যে 4 ভাগশেষটা 4 দিন পরে হবে, 4 দিন পরে মানে +4 ফ্রম সানডে, সানডে থেকে 4 দিন পরে, সানডে থেকে 4 দিন পরে বৃহস্পতিবার উত্তর হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো যদি বুঝে থাকো তাহলে তোমাদের জন্য দেখছি একটা প্র্যাকটিস কোশ্চেন। এই ভিডিওটা দেখতে দেখতেই তোমরা এই প্র্যাকটিস কোশ্চেনটা সলভ করার চেষ্টা করো। ধরো এখানে 20 দিয়েছে, ধরো এখানে 13 দিয়েছে, এখানে 20 দিয়েছে, এখানে 13 দিয়েছে, আর এখানে ধরে নাও দিয়েছে বুধবার। ওকে, তো তাহলে অ্যান্সার কি হবে, সিম্পল আমরা কি করব, 20 + 13 + একটা ফর্মুলা 2 যোগ করব, কত হবে 35, তাকে করব 7 দিয়ে ভাগ, তাই তো, 7 দিয়ে ভাগ, 5 × 7 = 35, 35 মানে 0 হচ্ছে ভাগশেষ, এখানে তোমার অ্যান্সারটা 0 আসছে মানে সেম ডে আসবে। দেখো এখানে যদি কিছু প্লাস মানে সংখ্যায় আসতো তখন আমরা ভাবতাম পরে বললে প্লাস করবো, আগে বললে মাইনাস করবো, 0 মানে সেম ডে আসবে, বুধবার ছিল তো বুধবারই আসবে, তাহলে এক্ষেত্রে এখন অ্যান্সার হয়ে যাবে বুধবার। তো তুমি যদি বুঝে থাকো তোমার জন্য হোমওয়ার্ক অবশ্যই আছে, কিন্তু তার আগে প্রশ্ন হচ্ছে স্যার এই দুইটা কি। দেখো এই যে আগামীকাল আর এই গতকালটা আমরা হিসাবের মধ্যে পেয়েছিলাম না, তো এই আগামীকাল গতকালটা হিসাবে তো ধরলাম না, সেটাই আলাদা করে ধরার জন্য 1 + 1 = 2, মানে আগামীকালের 1 এবং গতকালের 1 যোগ করে হচ্ছে 2। তো যাই হোক চলো, এখানে তোমাদের জন্য এটা থাকলো হোমওয়ার্ক। এর অ্যান্সার তোমরা কোথায় করবে, কমেন্ট বক্সে, অবশ্যই কমেন্ট বক্সে করবে। ট্রিকটা কেমন লাগলো এই প্রশ্নে সেটা জানাবে, অবশ্যই জানাতে ভুলবে না, ঠিক আছে। এই ট্রিকটা কেমন লাগলো সেটা জানাতে ভুলো না, অবশ্যই জানিও যে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই ট্রিকটা কেমন তোমাদের হেল্প করলো।
আর উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে বলো। হোমওয়ার্ক অ্যান্সার এ বি সি ডি মধ্যে কোনটা সেটা জানিয়ে দিও, আর কেমন লাগছে ভিডিওটা সেটা জানাতেও কিন্তু ভুলো না। আর এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি, এবং প্রশ্নটা হচ্ছে স্যার এটার যে অপশন বি উত্তর আপনি বলে দিলেন, মানে এটা হচ্ছে কতদিনের হোমওয়ার্ক, আমি বলতে ভুলে গেছি, এটা ছিল হচ্ছে গতদিনের হোমওয়ার্ক, মানে লাস্ট যে ভিডিওটা করেছিলাম তার হোমওয়ার্ক ছিল এটা। তা স্যার এটা সলভ করাবেন না? হ্যাঁ, এটা সলভ করানোর জন্যই হচ্ছে ভিডিওটা। ভিডিওটা তোমরা যদি এই এই টাইপের কোশ্চেন কিভাবে সলভ করতে হয় তার জন্য ওপরে আই বাটনে তোমাদের গতদিনের ক্লাসের হোমওয়ার্কটা দিয়ে দিচ্ছি। তো দেখো ওপরের ক্লাসের হোমওয়ার্কটা দেখে না, মানে ক্লাসটা দেখে নাও, তাহলে এই কোশ্চেন তুমি নিজেই সলভ করতে পারবে, নিজেই বুঝতে পারবে যে এই কোশ্চেনের অ্যান্সার বি হবে এবং কেন হবে সেটাও বুঝতে পারবে। ওকে, আর হ্যাঁ, যদি এখনো পর্যন্ত আনএকাডেমি অ্যাপ ইনস্টল না করে থাকো, আনএকাডেমি অ্যাপটাকে ইনস্টল করে নাও। আমার নাম দিয়ে সার্চ করলে আনএকাডেমিতে, ইভেন এই ইউটিউবে তোমরা যদি আমার এই নামটা দিয়ে সার্চ করো, গৌরব দত্ত, পাশে হ্যাঁ আনএকাডেমি লিখে রাখবে রাখবে তাহলে তোমার সুবিধা হবে। আমার নামটা লিখবে, আনএকাডেমি লিখবে, লিখে সার্চ করবে আমাকে ইউটিউবে, দেখবে আমার পুরো প্লেলিস্ট পেয়ে যাচ্ছে, তোমার সমস্ত ক্লাস পেয়ে যাচ্ছে আমার। তো আমার যত ক্লাস আছে, আমার টপিক ওয়াইজ ক্লাস, প্র্যাকটিস ক্লাস, যা যা আছে সব তোমার কাছে চলে আসবে, ঠিক আছে? আর আনএকাডেমি অ্যাপ ইনস্টল করে জিডি স্যার 10 কোডটা ইউজ করে তোমরা ফ্রি সাবস্ক্রিপশন, সরি ফ্রি জয়নিং নিতে পারো, ফ্রি জয়েন করতে পারো আনএকাডেমি অ্যাপেতে। এবং দুপুর 2টো সময় কিন্তু আমার ফ্রি ক্লাস থাকে, ফ্রি ক্লাসগুলোকে করতে পারবে ক্লাসটাকে, এবং আমাকে ফলো করে রাখবে যাতে এই ক্লাসটা নোটিফিকেশন তোমার কাছে চলে যায়। ওকে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন টিপে দাও এবং লাইক শেয়ার। থ্যাংক ইউ ইচ অ্যান্ড এভরিওয়ান, তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার ভবিষ্যতে এরকম কোনো ভালো ভিডিওতে। ক্লাসটা শেষ করার আগে অবশ্যই লাইক করতে ভুলো না। চলো, থ্যাংক ইউ, লেটস ক্র্যাক ইট।